তখনকার দিনের এক রাজকুমারী যার নিজের অমতে বিয়ে হয়েছিল, চিতরের মতন বন্ধ জায়গায় সে কাটিয়েছে তার বিবাহিত জীবন। স্বামী তাকে যতই ভালোবাসুক, শ্বশুরবাড়ির লোকেরা এমন কোনো অত্যাচার নেই যা মীরার ওপর করেনি। তাকে বারবার খুন করতে চাওয়া হয়েছে, তাকে বারবার ভাসিয়ে দিতে চাওয়া হয়েছে, এবং তার ওপর যত রকমের সামাজিক অন্যায় হতে পারে সব করা হয়েছে। মীরা বেঁচে গেছেন দৈবগুণে, কৃষ্ণের কৃপায়। এমন নয় যে ব্যাপারটা কিন্তু একতরফা ভালোবাসা। কৃষ্ণ তাকে বিভিন্নভাবে বাঁচান, কৃষ্ণ তার প্রেরণা দেন। সংসার চলার পথে তিনি যখন একটা সংসার থেকে বেরিয়ে আলটিমেটলি বৃন্দাবনের দিকে যাবেন, সেখানেও কিন্তু তিনি সবসময় তার পাশে আছেন। এই যে জায়গাটা, এই পাশে থাকার যে জায়গাটা, এখানে কিন্তু একটা প্রতিপূরণ তৈরি হয়। শ্রীকৃষ্ণ ভক্ত মীরা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।